কিছু হাসি কিছু আশা কিছু মধুর। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রীতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই খুব করে ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর দেখতে পাচ্ছ আজকের তারিখটা যেন 27 তারিখ, হ্যাঁ 27 জানুয়ারি। তো চলো, আজকে ম্যাথ আছে এক্সাম, তার আগে দেখো রেডি হয়ে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছি। এক্সাম দিতে যাচ্ছি না, শুটিংয়ে যাচ্ছি, বুঝতে পারছি না, সাজুগুজু করে নিয়েছি। তো অলওয়েজ ফিট থাকাটা দরকার, তাহলে মনের মধ্যে জোর থাকবে। আর বাবু দেখো এখানে বসে বসে এই পেপার নিয়ে কি করছে। তো চলো, ওকে প্রত্যেকদিন রুমে একা রেখে দিয়ে চলে যাই, আর টেনশনে থাকতে হয় এক্সাম হলে। তো চলো একা একা ওকে সাথে নিয়ে যাবো আজকে, ঠিক আছে। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো দেখো এক্সাম টেক্সাম দিয়ে বেরিয়ে পড়েছি, তো বেরিয়ে যাচ্ছি এখন মামার বাড়ি, যেহেতু কালকে ছুটি আছে, আজকে ম্যাথ এক্সাম ছিল, তো মামার বাড়ি যাচ্ছি। তাই ভাবলাম ছুটি যখন ঘুরে আসি, ভালো লাগছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখতে দেখতে মানে টেকারে করে উঠে আমরা চলে এসেছিলাম বালিচক স্টেশন। আর তারপরে একটা দেখতে পাচ্ছ ওই যে বন্দে আলেমিয়া ভারতীয় কি একটা ট্রেন না কি বলে, ও তো চলে গেল, বন্দে আলেমিয়া না কি বলে জানি না। তো চলো, বন্দে আলেমিয়া না বন্দে ভারতী, সরি উল্টাপাল্টা বলে দিচ্ছি। আর স্টেশনে দেখো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লোক, কি আর বলবো, মানে এত লোক হয় এখানে মানে অসম্ভব। এখান থেকে মানে বিভিন্ন দিকে, মানে ওদিকে মেদিনীপুর চলে গেছে, হাওড়া, তারপর বিভিন্ন জায়গায় ট্রেন যায়, আর মানুষ প্রচণ্ড। তো দেখতে 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 আমরা মানে ট্রেনে উঠে পড়েছিলাম, কিন্তু ট্রেনের ইটা দেখায়নি, আমরা চলে এসেছিলাম পাঁশকুড়া স্টেশন। এসে চা খেলাম, তারপরে দাদা আনতে এসেছিলো, দাদা আমার পরে এসছে, আমরা আসার কিছুক্ষণ পরে। তো দাদা বসে আছে দেখতে পাচ্ছ, তারপরে সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। তো উঠে একটু ক্লিপ নিয়ে নিলাম, দাদা তো ভীষণই লজ্জা পাচ্ছিলো, তাই আর মানে গল্প করতে করতে যাচ্ছিলাম, তো তাই আর বেশি মানে বেশি করে ক্লিপটা নেওয়া হয়নি আর কি, অনেক দিন পরে দেখা ভাই বোনের মধ্যে। তো চলো, আর মামার বাড়ি যাচ্ছি আজকে, মানে খুবই কদিন থেকে থেকে বোর হয়ে গেছি, ভাল লাগছিল না। যেহেতু কালকে এক্সামের ছুটি আছে তোর সানডে, তাই চলে এসেছিলাম মামার বাড়ি। তো কালকে এমনিতেই ছুটি আছে সানডে বলে, এবার মনডে এক্সাম হয়ে শেষ হয়ে যাবে, তো তাই একটু মামার বাড়ি চলে এসেছিলাম। আর ওখানে থেকেও কি করব, আর মনটাও ভালো থাকবে, আর মামার বাড়িও ঘোরা হবে। তারপরে দেখো আমার সেজো মামার বাড়িতে গিয়েছিলাম, আর দেখো দেখে গিয়ে একটা কাঠবিড়ালি দেখলাম, ও দেখো এধার ওধার নড়ছে, খুবই ভালো লাগছে, গাছের পাতা খাচ্ছে। আমিও মামিমার সঙ্গে গল্প করতে করতে ওর ওই আকৃতি বিকৃতিগুলো নিয়ে নিচ্ছিলাম, ও খেলা করছিলো, খুবই দেখো সুইট। ভাবছিলাম যে ধরে নিই, কিন্তু ধরবো কী করে। সকালবেলা দাদার মেয়েকে নিয়ে একটু ওই দাঁড়িয়েছিলাম, ওর সঙ্গে কথা বলছিলাম, এখন দেখো কিছু জানে না, কিন্তু ভীষণই দুষ্টু, শুধু মারে আর কি আর বলবো, ওকে একটু আদর করছিলাম। আবার সকালবেলা রেডি হয়ে পড়েছি, কারণ ওখানে ফিরতে হবে, আগের দিন এক্সাম আছে, আর তাড়াতাড়ি না ফিরলে এখানে খুবই ট্রেন কম, মানে এখান থেকে আর কি কেশবপুর থেকে। তারপরে ছেলে আর আমি বেরিয়ে পড়েছিলাম, তো আর মামিমাও গিয়েছিল গরুটাকে নিয়ে বাঁধতে আর রোয়া হবে বলে আর ব্যান আনতে। তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম, আর তারপরে চলে এসেছিলাম স্টেশনে, দেখতে পাচ্ছ কেশবপুর স্টেশন। তো মা ছেলে চলে এসেছি, ট্রেন আছে আর 11টার ট্রেন আছে, তো 10:45-এর, তো ওই ট্রেনটা ধরবো বলে। আর স্টেশনটা দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কেশবপুর স্টেশন। আর তারপরে মা ছেলে দাঁড়াতে দাঁড়াতে আবার চলে এসেছিলাম বালিচক স্টেশনে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। নেক্সট একটা ধামাকা ভিডিও আসতে চলেছে, তো ভিডিওটা দেখার জন্য চ্যানেলে অবশ্যই চোখ রেখো। আর এটা কোথাকার কোন জায়গা বিখ্যাত একটা ফ্লাওয়ার এক্সিবিশন হয়, তো তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে।
কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায়।